বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো, যাদের আসলে 2-3 বছর ঠান্ডা লাগেনি তাদের কী ধরনের সমস্যা হতে পারে এবং এর সলিউশন সহজ সলিউশন দেবো ইনশাল্লাহ। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তবে সাবস্ক্রাইবার করুন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। গত কিছুদিন এই ধরনের ভিডিও দিতে পারি নাই, কিন্তু আমি মধু কালেকশন খাঁটি মধু কালেকশন করছি, এই জন্য নিজে উপস্থিত থেকে এই জন্যে একটু দুঃখিত যে খাঁটি মধুরও প্রয়োজন আছে, এই হলো বিষয়। এখন আসি, যেসব মানুষের দেখবেন যে 2-3 বছর ঠান্ডা লাগে না তাদের কিছু কিছু সমস্যা হয়, মাথা যন্ত্রণা করে, মাথা ভারী হয়ে যায়, মাথা পেন হয়, হ্যাঁ খুঁড়ি ফিরে একই কথা আসে আর কি। এগুলো কেন হয়? এটা যে আমরা যে 2-3 বছর ঠান্ডা লাগলে কী হয়, ঠান্ডাটা কেন লাগে, ঠান্ডা লাগার উপকার আছে, কিন্তু ঠান্ডা লাগার ফলে আমরা যে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসের মাধ্যমে কিছু ধুলাবালি ভিতরে চলে যায়, কিছু বাইরে থাকে কিছু ভিতরে চলে যায়, এ চলে যাওয়ার ফলে ভিতরে একটু ময়লা জমে, এই মাথার ভিতরে ময়লা জমে, রগে রগে ময়লা জমে, এই ময়লাটা আল্লাহ তাআলা একটা সিস্টেম করে কফ হিসাবে বের করে দেয়। যাদের তো 2-3 বছর ঠান্ডা লাগবে না তাদের তো ওই কফটা বের হবে না, হ্যাঁ। এই যে জন্য মাথাটা জ্যাম হয়ে যায়, মাথাটা ভারী হয়ে যায়, মাথার যন্ত্রণা করে, অনেক রকম সমস্যা হয়ে যায়। এই জন্যে আমরা সবসময় বলি যে সমস্যা অল্প থাকতে ট্রিটমেন্ট করাটা ভালো। এখন আপনার যদি 2-3 বছর ঠান্ডা না লাগে তাহলে তো আপনার সমস্যা। আবার অনেকে আছে কি, ঠান্ডা লাগলে ধরেন আজকে ঠান্ডা লাগলো, হুট করে কালকে ওষুধ খায় ওষুধ খালেন, তাহলে কী হলো, ঠান্ডাটা জমিয়ে থাকলো, ঠান্ডাটা বের হলো না। এই জন্য বলি যখন ঠান্ডা লাগবে তখন 5-7 দিনে ছোটো ছোটো কষ্ট হবে, হয়তো নাক পরিষ্কার করা লাগবে, একটু বিরক্ত লাগতে পারে। আপনি যখন ছোটো কষ্ট করবেন তখন বড় কষ্ট থেকে আল্লাহ আপনাকে রেহাই দেবে। এই জন্য বলি যখন ঠান্ডা লাগবে হুট করে ওষুধ খাবেন না, 5-7 দিন এটা ওয়েট করবেন। ওয়েট করার ফলে আপনার উপকারটা হবে কি, আপনার ভিতর থেকে না ভিতর থেকে যে ময়লাটা থাকে মানে কফের মাধ্যমে বের হয়ে যাবে, তখন আপনার মাথাটা ভালো থাকবে, ব্রেনটা ক্লিয়ার থাকবে এবং মাথা ভারী হবে না, এবং ভবিষ্যতে যন্ত্রণা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এই ধরনের কারণে। এই জন্যে বলি যে হুট করে ওষুধ খাবে না। আর মাথা প্রতি বছর চেষ্টা করবেন যে বছরে একবার হলো ঠান্ডা লাগাবেন, বছরে একবার ঠান্ডা লাগালে কী হবে, আপনার কফটা বের হয়ে যাবে। আর যাদের 2-3 বছর হলো ঠান্ডা লাগে নাই তাদের জন্য একটা সলিউশন হলো, এই ফলটার নাম হলো ঘোষ ফল। আমাদের মতো আয়ুর্বেদিক দোকানে পাবেন, এটাকে বলা হয় ঘোষ ফল, হ্যাঁ দেখতে ছোটো একটু হালকা কাঁটা নাই, এটা হলো ঘোষ ফল। এই ঘোষ ফলটা তো কিনবেন যাদের ঠান্ডা লাগে নাই 2-3 বছর, কফ বের হয় না, ঠান্ডা লাগে না, যন্ত্রণা করে। 2 পিস ঘোষ ফল 1 গ্লাস পানির সাথে, দুই পিস ঘোষ ফল 1 গ্লাস পানির সাথে রাতে ভিজিয়ে রাখবেন, পানিটা অবশ্যই ঢেকে রাখবেন। সকালবেলা উঠে ওই ঘোষ ফলটা বাইরে রাখবেন, রাখার পরে নাড়বেন, নাড়ার পরে ওই পানির কাছে নাক নেবেন, নাক নিয়ে একটু টানবেন পানিটা, এভাবে ভিতরে টানবেন, 1-2 বার করে টানবেন বা 3 বার টানবেন। টানার পর দেখবেন যে আপনার ভিতরে ঠান্ডা লেগে যাবে, মাথার ভিতরে ঠান্ডা লাগার পরে ওই কপটা আস্তে আস্তে বের হয়ে যাবে, তখন দেখবেন আপনার মাথাটা ভালো থাকবে। এটা যদি একদিনে কাজ না হয় 2-3 দিনে হতে পারে, কারণ জ্যাম যদি মেলা দিনে থাকে তাহলে সারতে একটু 2-3 দিন সময় লাগতে পারে। একই ঘোষ পাওয়ার হয়তো আপনি 2 দিন ইউজ করতে পারেন, হ্যাঁ, তবে 4-5টা কিনে বা এরকম কিনে, দাম বেশি না, 5 টাকা পিস হয়তো নেবে সর্বোচ্চ, 5 টাকা 10 টাকা যাই হোক বিষয় না, এটা আপনি 2-3 দিন করলে আপনি দেখবেন ঠান্ডা লেগে যাবে, ঠান্ডার মাধ্যমে ভিতরে কফ, আপনার গাঢ় কফ যেটা হলুদ রং লাল রং হয়ে থাকে ওটা বের হয়ে যায়, বের হলে আপনার মাথাটা যন্ত্রণাটা দূর হবে এবং মাথাটা ভালো থাকবে। আশা করি সবাই নিয়মগুলো মেনে চলবে। আর আমি যেটা বলি সবসময় যে শরীর আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত, এই শরীরের প্রতি একটু বাড়তি যত্ন নেবেন, এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, এই শরীরের প্রতি যত্ন নেবেন, ভালো থাকবেন। সবাই নিয়মিত একটু মধু খাবেন, কালো জিরা খাবেন, খেজুর খাবেন, কিশমিশ খাবেন, রসুন খাবেন, তাহলে এগুলো অল্টারনেট করে খাবেন, তাহলে দেখবেন শরীর আল্লাহর মধ্যে খুব ভালো থাকবে। ছেলে মেয়ে উভয় খেতে পারে, নারী পুরুষ উভয় খেতে পারে, কোনো সমস্যা নেই। এগুলো অর্গ্যানিক আইটেম, সবসময় অর্গ্যানিক ভেজ আইটেমের প্রতি জোর দেবেন, এর কোনো ব্যাড সাইড ইফেক্ট নেই। তা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, ভালো চিন্তা করুন এবং ভালো খাবার খান এবং ভালো কাজ করুন। আল্লাহ হাফেজ।